বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র ছাত্রীর জন্য কিভাবে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না। ফার্স্ট আপনারা গুগলে আসবেন, আসার পর লিখবেন WBMDFC স্কলারশিপ, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন, কিন্তু এখান থেকে রেনুয়াল আপনারা করতে পারবেন এবং ফ্রেশ নতুন করে কিন্তু করতে পারবেন। আমরা যেহেতু নতুন করে করব, তার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখান থেকে চুজ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট। আমার যেহেতু কুচবিহার, তাই কুচবিহারে ক্লিক করব এবং ওকে করে দেব। ওকে করার পর আপনার কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন, সেখানে আপনারা স্টুডেন্টের কিন্তু সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু স্টেট দেওয়া লাগবে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। করার পর এখানে ব্লকের আন্ডারে নাকি আপনারা মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেটা আপনারা চুজ করবেন। আমরা যেহেতু ব্লকের, তাই ব্লক দিলাম এবং আমার কুচবিহার এক নম্বর ব্লক, সেটা সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর নাম, আপনারা ছাত্রছাত্রীর নাম আপনারা দিয়ে দেবেন। আমি কিন্তু নাম অলরেডি দিয়ে দিলাম। তারপরে আপনারা ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, দেওয়ার পর ফাদার্স নেম, আপনার এখানে কিন্তু গার্জিয়ানের নাম দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মায়ের নাম, সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর মেল ফিমেল, সেটা আপনারা দেবেন। দেওয়ার পর রিলিজন, মানে ধর্ম কী, সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, জন্ম তারিখ আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন এবং সেভিং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর IFSC কোড দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার IFSC কোড দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্কের IFSC কোড দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে অটোমেটিক ব্রাঞ্চ এবং IFSC কোড সেটা দেখাবে, অ্যাড্রেস দেখাবে এবং ক্যাপচার দেবেন নিচে। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটি পেজ লোডিং হয়ে আসলো। এখানে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দেবেন এবং ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক আপনার কি সেটা আপনারা দিয়ে, তারপর দেখতে পাচ্ছেন বর্তমান শ্রেণী প্রতিষ্ঠানের নাম, আপনারা কোন স্কুলে পড়াশোনা করেন সেটা আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বর্তমান শ্রেণী, সেটা বসিয়ে দেবেন এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম আপনারা বসিয়ে দেবেন এবং নেম অফ দ্য বোর্ড, আপনার বোর্ড সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর দেবেন এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার কত পাচ্ছেন, আপনারা নাম্বার পেয়েছেন সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার বার্ষিক আয় কত সেটা দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড একটি দেবেন। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটি দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন এবং ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড প্রি মেট্রিক স্কলারশিপ স্কিম এবং নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন আইডি, আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি একটি দিয়েছে এবং পাসওয়ার্ড, আপনারা যে আগে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তা আপনারা লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন। তা আপনারা লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, তা আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তা আপনারা যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, ওটা কিন্তু অটোমেটিক সেখানে থাকবে এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপচার, তা আপনারা ক্যাপচারটি বসিয়ে দেবেন।
দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। তা আমি ক্যাপচারটি দেব। দেওয়ার পর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এবং আপনারা সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তা আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। তা এখানে ওটিপি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি স্টেপ কিন্তু আপনার এখানে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন 1 2 3 4 কিন্তু এখানে চারটি স্টেপ আপনার পূরণ করতে হবে। তা এখানে প্রথম যে 1 নম্বর দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টুডেন্টের কিন্তু নাম চলে এসেছে এবং পিতার নাম চলে এসেছে, সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, সেটা আপনারা সিলেক্ট করবেন, মেরিট নাকি আনমেরিট, এবং গার্জিয়ান নাম এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এবং ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা উপর থেকে দেখবেন কোনো তথ্য যদি আপনার ভুল না হয়, তা আপনারা এখানে দেখবেন যদি আপনার ইমেল আইডি থাকে দিয়ে দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেখবেন এবং মাতার নাম দেখতে পাচ্ছেন, রিলিজন আপনার ধর্ম কি সেটা দেবেন। এবং দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেট কিন্তু এখানে দেওয়াই আছে, এবং দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনার বসিয়ে দেবেন এবং ডাকঘর বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, সেটা আপনার বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস, আপনার যদি সেম অ্যাড্রেস হয় তাহলে টিকমার করে দেবেন। দেওয়ার পর সেগুলো নিচে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ, তা আপনার এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারবেন, আবার রেশন কার্ডও সিলেক্ট করতে পারবেন। করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেম যদি আপনার থাকে তাহলে আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন টিকমার, আপনারা ওই বক্সে টিকমার করে দেবেন। টিকমার করে দেওয়ার পর আপনার কিন্তু হয়ে যাবে। হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন আপনি কি হোস্টেলে থাকেন, যদি আপনারা হোস্টেলে থাকেন তাহলে তা এখানে দেখতে পাচ্ছেন আপনি কি হোস্টেলে থাকেন, যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো রাখবেন। নো রাখার পর নিচে দেখতে পাচ্ছেন বোর্ড কাউন্সিলর বিশ্ববিদ্যালয়ের নাম, এখান থেকে কিন্তু আপনার বোর্ডের নামটি চুজ করবেন। চুজ করার পর নিচে দেখতে পাচ্ছেন কোর্স সময়কাল, আপনারা কত বছরের করতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন সাবমিট, সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাংকের তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম, আইএফসি কোড, এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার পাসবুক, আপনার পাসবুক অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেটা আপনারা একবার চেক করে নেবেন। চেক করার পর নিচে কিন্তু দেওয়া আছে বক্স, কিন্তু একটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তা আপনারা ঠিকঠাকভাবে দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন বক্সটি সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসেস, সেখানে আপনারা ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে দেখার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফাই লক অ্যাপ্লিকেশন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটি লক করে দেবেন। দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর আপনারা একটু অপেক্ষা করুন।
এই যে আপনার কিন্তু ওপেন হয়ে গেছে সেটা। তা আপনারা কিন্তু এইভাবে খুব সহজে মোবাইল ফোনের দিয়েই কিন্তু আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এর সঙ্গে আপনারা আপনার যে বয়সের প্রমাণপত্র এবং আধার কার্ড, ব্যাংকের পাসবুক আপনারা কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা করবেন।